বিএনপির সমাবেশ হরতাল ঘিরে গত শনিবার রোববার ঢাকায় সংঘটিত রাজনৈতিক সহিংসতার ঘটনা বিদেশি কূটনীতিকদের জানিয়েছে সরকার। একই সঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, শান্তিপূর্ণ সমাবেশের নামে বিএনপি সংঘটিত সহিংসতার মূল উদ্দেশ্য নির্বাচন বানচাল করা। এছাড়াও মিয়া জাহিদুল ইসলাম আরেফিকে মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে পরিচয় দিয়ে বিএনপির কর্মকাণ্ডের কথাও কূটনীতিকদের কাছে তুলে ধরেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় অবস্থিত বিদেশি কূটনীতিক মিশন জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের নিয়ে বৈঠকে সরকার এসব তথ্য তুলে ধরে। বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এ সময় আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, শান্তিপূর্ণ শোভাযাত্রার নাম নিয়ে বিএনপি যেসব সংঘাত সহিংসতা করেছে সরকার তার তীব্র নিন্দা জানাচ্ছে, তাদের অবশ্যই বিচারের আওতায় আনা দরকার। গত কয়েকদিনে তারা যা করেছে তার মূল উদ্দেশ্য নির্বাচনকে বানচাল করা, সেজন্য বিদেশি রাষ্ট্রদূতদের ডেকে জানানো হয়েছে ২৮ তারিখে কি হয়েছে, প্রেসিডেন্ট বাইডেনের মিথ্যা উপদেষ্টা হিসেবে একজনকে নিয়ে কি কি করা হয়েছে সেটাও জানানো হয়েছে। এ সময় বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে ডক্টর মোমেন বলেন, শাসনতন্ত্র অনুযায়ী নির্বাচন হবে, রাজনৈতিক সহিংসতা করে সরকার পতনের যে চেষ্টা এটা অলীক, নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন হয়। সে সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, ২৮ অক্টোবর বিএনপি জামায়াতের জ্বালাও পোড়াও এবং পুলিশ সদস্য হত্যাসহ তাণ্ডবের দৃশ্য বিদেশি কূটনীতিকদের দেখানো হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, পুলিশ হত্যা, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, গণমাধ্যম কর্মীদের ওপর হামলার স্থিরচিত্র ভিডিও ফুটেজ দেখে বিদেশি কূটনীতিকরা স্তব্ধ হয়ে যান। সহিংসতার ভিডিও ফুটেজ এবং ছবির লিঙ্ক ইমেইল করে দূতাবাসগুলোতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। সেসব ঘটনা আজ প্রিন্ট করেও কূটনীতিকদের সামনে দেওয়া হয়েছে। এ সময় আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা আজ আবার কূটনীতিকদের কাছে পুনর্ব্যক্ত করা হয়েছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে জানিয়ে তিনি বলেন, কূটনীতিকদের কোনো প্রশ্ন আছে কিনা তা জানতে চাওয়া হয়েছিল, তবে তারা ব্রিফিংয়ে কোনো প্রশ্ন করেননি। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র, ভারত, চীন, রাশিয়া, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মান, ইতালি, ফ্রান্স, জাপান, নেদারল্যান্ডস, সুইডেন, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, স্পেন, সিঙ্গাপুর, ব্রাজিল, মালয়েশিয়া, ইইউ, জাতিসংঘ, ওআইসি, বিমস্টেক সহ ঢাকার প্রায় সব বিদেশি দূতাবাসের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও প্রতিনিধিরা। আফসার আনান্দ, কালবেলা।